الحجاب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অনেকের বাড়ি অবস্থান নানা মামা চাচা এই গেতি গোষ্ঠীর অনেকেই এখানে বাড়ি ঘর করেছে এখানে থাকে আমি এখানে আজকে মেহমান হয়ে আসি নাই আপনাদের ঘরের ছেলে ঘরে কিছু কথা বলতে এসেছি আল্লাহুম্মা আমিন লম্বা করে কোনো কিছু বলার নাই বরকতের নিয়তে আল্লাহর কালামের একটি গুরুত্বপূর্ণ আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াত সম্পর্কে কিছু কথা মানুষ যদি দিনই কথা বসে বসে শোনে যেমন আপনারা আজকে আপনাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে এখানে কোরআনে কারীম শুনতেছেন নসিহত শুনতেছেন লাভ কি বসে বসে আপনার জানা কথাগুলো যদি আপনি শোনেন কোরআনে কারীমের তেলাওয়াত যদি যদি শোনেন বসে বসে তাতেও একটা লাভ আছে সেটা হলো কেউ যদি বসে নিরিবিলি কোরআন শুনতে থাকে কোরআনের কথা শুনতে থাকে তাহলে আল্লাহ ঘোষণা হলো যে আল্লাহ তাআলা নিজ জিম্মায় কোরআনের বরকতে তার ঈমান বাড়ায় দিবে সুবহানাল্লাহ আপনারা যদি বসে শুনতেছেন তাতেও ঈমান বৃদ্ধি পাচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা মুসলিম সমাজে আলোচনার আয়োজন করা হয় কোরআন তেলাওয়াত করা হয় শোনা হয় কোরআনের তাফসীর করা হয় শোনা হয় এই যে শুনে আর যে তেলাওয়াত হয় শ্রবণ করতে থাকে এর দ্বারাও মুমিনদের ঈমান বাড়তে থাকে কোরআন শুনলে ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ এই কারণেই কিন্তু ওয়াজ নসিহত শোনার পরে বেনামাজি নামাজি হয়ে যায় বেপর্দা পর্দাওয়ালা হয়ে যায় সুন্নতবিহীন সুন্নতওয়ালা হয়ে যায় হারাম খায় যে সে হালাল হারামের ব্যবধান শিখে যায় যার ভিতরে তাকওয়া তাহারাত কম থাকে তার ভিতরে তাকওয়া তাহারাত বেড়ে যায় আমিনের আসরে ঈমান বেড়ে যায় তার নিজের অজান্তে ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ কারণ এটা আল্লাহর কালামের ইতনি অলৌকিক আল্লাহর কালাম যদি কোনো কাফেরও শুনে মহব্বত নিয়ে যদি কোনো মুশরিকও কোরআন শুনে কোরআনের কথা শুনে তাহলে কোরআনের অলৌকিকত্ব হলো যে কোরআন শুনলে কোরআনের বরকতে তার হৃদয়ে কুফর ঝরে যাবে তার ভিতরে ঈমান ঢুকে যাবে সুবহানাল্লাহ আমি যে আয়াতটা পড়েছি এই আয়াতটা যেদিন নাজিল হলো সূরা নাহলের 90 নম্বর আয়াত ওই দিন আল্লাহর রাসূলের উপরে যখন এই আয়াতটা নাজিল হইতেছে ওই সময় নবীজির সামনে এমন একজন বসা যার ঈমান নাই কিন্তু তার সামনে এই আয়াতটা নাজিল হয়েছে আয়াতটা নাজিল হওয়ার পরে সামনে বসে থাকা উনি বলতেছেন ওয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার উপরে কি এখন অধ্যাদেশ নাজিল হলো নাকি জি এই মাত্র ওহী নাজিল হলো হযরত জিব্রাইল একটা গুরুত্বপূর্ণ আয়াত আমার কাছে এসে দিয়ে গেল সুবহানাল্লাহ বলে ও আল্লাহর নবী যে আয়াতটা আমার সামনে নাজিল হয়েছে সে আয়াতটা আমি নিজে সবার আগে শুনবার চাই আপনি আমার ঠিক আয়াতটা তেলাওয়াত করে শোনান আল্লাহর নবী শব্দ নাজিলকৃত আয়াতটা তেলাওয়াত করে সামনে বসে থাকা হযরত উসমান ইবনে মাজহুমকে তেলাওয়াত করে শোনালেন ইন্না আল্লাহ ইয়াকুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون شدو آيات না তেলাওয়াত করার সাথে সাথে
উসমান ইবনে মাজউন বলে সরকার গো যে আয়াত এখন নাযিল হয়েছে আয়াত শোনার পরে আমার বুঝে আসছে আপনি আল্লাহর পয়গম্বর আর আপনি যা বললেন এটা মানুষের কথা নয় এটা আল্লাহর কথা আমি আয়াতটা শোনার সাথে সাথে আমার এখন কালেমা পড়তে মন চাইতেছে আপনি এখন আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন এবং ওনার নাম ইতিহাসের পাতায় আল্লাহ তাআলা স্বর্ণাক্ষরে লিখে দিলেন পৃথিবীতে কিছু মানুষের নাম স্বর্ণাক্ষরে লিখিত হয় যেমন উসমান শব্দ যদি উচ্চারণ হয় তখন সাথে সাথে কিছু উসমানের দিকে আমাদের ব্রেন চলে যায় যে উসমান গুলো দামি উসমান ইতিহাসের পাতায় দামি উসমান যারা আছে দুনিয়াতে কত মানুষের নাম তো উসমান আছে কিন্তু উসমান নাম শুনলেই যেদিকে ব্রেন চলে যায় কিছু উসমানের কথা স্মরণ হয়ে যায় সেই যে সকল উসমানের কথা উসমান নাম শুনলে স্মরণ হয় তাদের ভিতরে অন্যতম একজন হযরত উসমান ইবনে মাজউন এদের ভিতরে এক নাম্বার উসমান হলেন হযরত উসমান ইবনে আফফান ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা তিনি উসমান নাম শুনলে হযরত উসমানের দিকে জেহেন চলে যায় কারণ এই উসমান হলো সবচেয়ে দামি উসমান এই উসমান এমন উসমান যার ফজিলতের অভাব নাই এই উসমান আসলে মুবাশশারের একজন চার খলিফার একজন এই উসমান কোরআন লেখক তার লিখিত কোরআনের কপি পৃথিবীতে সর্বপ্রথম কোরআনের কপি হিসেবে অস্তিত্বে এসেছে এই উসমান দুই রাকাত নামাজে খতম করে কোরআন পড়তেন এই উসমান তার পবিত্রতা এত উসমানের তোহারা পবিত্রতা এত যে ফিরিস্তারা উসমানকে দেখলে কাতার কাতার হয়ে দাঁড়িয়ে যায় লজ্জা পায় উসমানের সামনে চলতে কারণ ফিরিস্তারা উসমানের পবিত্রতার কাছে নিজেদেরকে দুর্বল মনে করে লজ্জায় শরমে কাতার হয়ে দাঁড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন যে আমার উসমানের কত দাম জানো উসমান রফিকি ফিল জান্নাহ উসমান আমার জান্নাতের বন্ধু হযরত উসমানকে নবীজির দুই কন্যা বিয়ে দিয়েছিলেন হযরত উসমান নবীজির কাছ থেকে দুইটা কন্যা পাইছেন এক কন্যা ইন্তেকাল করেছে আট কন্যা দিয়েছেন আল্লাহ রাসূল বলেন উসমান আমার জান্নাতি দোস্ত উসমান আমার জান্নাতি বন্ধু সুবহানাল্লাহ এটা হলো পৃথিবীর মাটির সবচেয়ে দামি কবরস্থান হল জান্নাতুল বাকি আর এই জান্নাতুল বাকি কবরস্থান যার দ্বারা উদ্বোধন করা হয়েছে যিনি কবরস্থানের পয়লা মাইয়িত আউয়াল মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি হিজরতের পরে সর্বপ্রথম যিনি ইন্তেকাল করেছেন তিনি হলেন হযরত উসমান ইবনে মাজউন আর ওনাকে দিয়েই দুনিয়ার এই দামি কবরস্থানটা উদ্বোধন করা হয়েছে সাধারণের ভিতরে যেমন কিছু এরিয়ায় বাড়ি ঘরের তুমি দিলে দামি দামি লাগে ব্যাংক কারণে বাড়ি আছে এটা একটা দাম আছে যেরকম গুলশানে তার বাড়ি আছে দাম আছে যেরকম আর বলো না এ তো বিদেশেও বাড়ি ঘর আছে দামটা যেরকম এটা তো দুনিয়ার দাম দুনিয়ার মূল্যায়ন বাড়ি কবরের বাড়ির একটা মূল্যায়ন আছে যা কবরের বাড়িটা হয়ে যায় মদিনাতুল মুনাওয়ারায় তার দাম বর্তকের জগতে অনেক বেড়ে যায় আল্লাহু আকবার ভাগ্যের ব্যাপার আল্লাহ সকলকে মদিনায় কবরের জায়গা দেয় মদিনায় অবস্থান করে কিন্তু মরণটা মদিনার বাইরে দিয়ে দেয় আবার বাংলাদেশে থাকে কিন্তু পছন্দ করে মদিনা শরীফে তার কবরের বাড়ি দিয়ে দেয়
মদিনায় যদি কারো কবরের বাড়ি হয় তাহলে তার কবরের বাড়িটা বড়। পৃথিবীর শ্রেষ্ঠতম বর্ষকের জগতের শ্রেষ্ঠতম উন্নত বাড়িতে পরিণত হয়, কারণ আশা করা যায় জান্নাতুল বাকি কবরস্থানের ভেতরে যাদের বাড়ি হবে, বর্ষকে থাকার ঘর হবে যাদের, আশা করা যায় ইসরাফিলের বাসী পর্যন্ত তারা নিরাপদ, তাদের কবরে আগুন জ্বলবে না। এ কারণে সাহাবায়ে কেরাম মদিনায় বাড়ি কবর হওয়ার দোয়া করতেন, হযরত ওমর মদিনায় কবর হওয়ার দোয়া করেছেন, ইমাম মালিক মদিনায় কবর বানানোর জন্য জীবনের শেষ ভাগে মদিনায় অবস্থান করেছেন, শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগের বড় মুরব্বীদের একজন যিনি ছিলেন, ফাজায়েল আমাল তিনি লিখেছেন, শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি শেখুল হাদিস জাকারিয়া, যার জন্য শেখুল হাদিস লকব নির্মিত হয়েছিল, এই লকবটা বানানো হয়েছিল যার জন্য, তিনি হলেন শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি। তিনি মদিনা শরীফে নিজের কবর বানানোর জন্য হিজরত করে হিন্দুস্তান ছেড়ে মদিনায় চলে গেছেন জীবনের শেষ ভাগে, এবং তিনি জান্নাতুল বাকীতে ফিরে আসেন। দুনিয়ার মুমিন যারা আছে, চালাক মুমিন যারা আছে, তারা দোয়া করে বাকীয়ে মুকদ্দাস পে হো মেরি মরবাদ হামেশা রাহু মাই কিনারে মদিনা হামেশা রাহু মাই কিনারে মদিনা রাহে মেরে মস্কন হওয়ালি কাবা বনে মেরে মদফন দিয়ারে মদিনা পরে বনে মেরে মদফন দিয়ারে মদিনা। পানি খাও, কলস খেজুর রস পড়ে কলস তোমার ক্ষেত্রটা যেহেতু লাগা, তুমি এই ক্ষেতের
মাটি দিয়া কলস বানায় না কারণ হলো গুরুস্থানে কোন কোন কবরে আযাব হয় নফল মানে নফল মানে কারণ সাম্মিত্য দংশন করে কবরের ভেতরে সেই আযাবের তাসির ওই মাটির থেকে এই মাটিতে পড়ার কারণে এই মাটি তোমার ক্ষেতের মাটিতে কবরে আযাবের তাসির পড়েছে আল্লাহু আকবার এই কারণে এটার ভেতরে যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কবর থেকে 1200 বছর যাবৎ খুশবু বের হয় সুবহানাল্লাহ এখন উজবেকিস্তান কেউ যাবে ইমাম বুখারীর কবর জিয়ারত যদি করে তো কবর থেকে একটি খুশবু বের হবে এটা জান্নাতি এক খুশবু নেক মানুষের কবরের মাটি থেকে বেরিয়ে আসে আমাদের বাংলাদেশের কিছু বুজুর্গের কবর থেকে খুশবু বের হয়েছে কেন এটা তার নেক আমলের খুশবু এটা কবর থেকে বের হয়েছে আল্লাহ মানুষের কবরের ভেতর থেকে যদি খুশবু আযাবের তাসির পড়ে তাইলে যেই জমিনে ঘুমিয়ে আছেন সাইয়েদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দেহ মুবারকের সাথে তার যেই মাটিটা জেগে আছে এই মাটির আশেপাশে যদি কেউ শুইতে পারে তাহলে তার কবরে কত খুশবু হয়ে যাবে আল্লাহু আকবার এই কারণে কিয়ামত পর্যন্ত তুমি না আবদার করবে আল্লাহর কাছে ও আল্লাহ আমার মরণটা তুমি মদিনায় করে দিও আমার কবরটা তুমি মদিনায় করে দিও আমিন ভালো জায়গায় কবর কামনা করা আমরা সবাই মরণশীল এটা একটা শিক্ষা দিতেছি আপনাদেরকে আজ থেকে দোয়া করবেন আল্লাহ আমার কবরটা যেন আল্লাহ আমার কবরটা যেন মদিনার কবর আমিন গুনাহগারের কবরের পাশে যেন আমার কবর নাম করে কবি নজরুলকে যেন করে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পায় হযরত উমর কামা
করেছেন যে আমার কবরটা যেন মদিনায় হয়। সাহাবায়ে কেরাম মদিনায় মরণের দোয়া করেছেন, কারণ মদিনার গোরস্থান তাই এমন একটা গোরস্থান যে গোরস্থানে আশা করা যায় কেয়ামত পর্যন্ত কবর আজাব হবে না। সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ তাআলা তার বন্ধুর কবরে খুব কাছাকাছি, তার বন্ধুদের মধ্যে কোনো কবরে আগুন জ্বালায় আল্লাহ তার বন্ধুকে কষ্ট দিবে না। আল্লাহ তাআলা তার বন্ধুর সম্মানে মদিনা মুনাওয়ারা করার গোরস্থানে হয়তো আজাব দিবে না। এই কারণে আল্লাহর প্রিয়রা বান্দা যারা তারা কিন্তু মদিনায় মরতে যায়। আল্লাহ হাদিস শুনে এক হাদিস সাহেব মসজিদে নববীতে ইন্তেকাল করলেন, আমি ওনার পাশে বসে বাঙালি আছে। ওনার তখন শরীরটা খুব খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে যাওয়ার পরে আমরা বলি সাহেবকে বাইরে নিয়ে যাই, না 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 বাইরে আমার সময় শেষ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আমিন। আমরা তো বেশি কুছে পড়ি নাই, উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, কবরস্থানের নাম হলো মকবারায়ে মুহাম্মদিয়া। কবরস্থানের নাম মকবারায়ে মুহাম্মদিয়া। এই কবরস্থানের মাইয়িত হওয়ার জন্য মানুষ যুগ যুগ সাধনা করত, কারণ এই কবরস্থানের রক্ষকারী যিনি তিনি শর্ত দিয়েছে যে আমার কবরস্থানে যদি কাউকে দাফন হতে হয় তাহলে তার দুইটা গুণ লাগবে। আল্লাহু আকবার। আর দ্বিতীয় নম্বর শর্ত হলো তার 100,000 হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। সুবহানাল্লাহ। এই গুরুস্থানের মাইয়িত হওয়ার জন্য 100,000 হাদিস মুখস্থ করার জন্য অনেকে মেহনত করে, এবং 100,000 হাদিস মুখস্থ করে ফেলেছে তো তাকে এই গুরুস্থানে কবরস্থ করা হয়েছে। ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহির 17 জন উস্তাদ ওই গুরুস্থানে ঘুমিয়ে রয়েছে। ওই যুগে প্রায় 2,000 মুহাদ্দিস যাদের 100,000 কইরা হাদিস মুখস্থ ছিল সব এক গুরুস্থানে শুয়ে রয়েছে, এবং এদের আজব খবর হলো সবার নাম মুহাম্মদ। যদি কবরস্থানের শর্ত এটা দিত যে
ঠিক তাই পুরো পুরো স্থানে হেলান জি যখন কবরস্থানে থেকে লাগলাই করে দিত এক ছেলে নিজে বলতো বাবা তুমি মরছো না বাড়ির মালিক কেন আমি তোমারে এই সীমানায় রাখিয়া আযাবের বাতি জানামু ওইটা আমি পারবো না বাকি পয়সা দাও ছেলে ও নিজে উঠানে নিজের বাড়ির সীমানায় হাত কবর রাখতো কিন্তু এমন দৃষ্টিভঙ্গি কঠিন দৃষ্টিভঙ্গি মুমি এই যুগে নাই কিন্তু সেই যুগে ছিল সেই যুগে হাদিস মুখস্থ না থাকলে গুরুস্থানে জায়গা দিত আল্লাহ কবি নজরুল এটা বুঝে ফেলেছে তিনি ধ্যান ধারণার কারণে কবি বটে কিন্তু বুঝে গেছে হ্যাঁ কথা হলো ঠাকুর তো কোনো পথকারের লগে থাকবো না মসজিদের লগে থাকবো যদি আয়োগ করে তো আজান চিন্তা যেন খালাস করুন শান্তি পায় আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার এটা একটা তালিম দিলাম এটা একটা শিক্ষা মানব জীবনে এই ফিকির করা যে আমার কবরটা যেন ভালো মানুষের পাশে আমাদের কবর মসজিদের পাশে আমার কবর ঠিক কালো চশমা
হইতেছে তারে কোন জায়গায় আটকানো হইতেছে এই ভীতি দিয়া সত্য উদ্ঘাটনের চেষ্টা এটা থাকে ধান্দা এ কারণে কালো চশমা পরা যায় আমি এক বছর মেহমান আমার এক দোস্ত যিনি ধরছে সবাই কালা চশমা পরায় কিন্তু আপনাকে পরাই যাব না আপনি দেখতে থাকেন আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনার ভাই বেরাদারকে আমি বলে এসেছি যে হুজুর কে অমুক জায়গায় নিয়ে যাচ্ছি তোমরা সকালে ওখানে আইসো আমরা আল্লাহু আকবার কালা চশমা কিনতাই কিন্তু আপনাকে কালা চশমাটা পরাইলাম না মায়ের কোলে আমি ভাই ভাইয়ের পরে জুলুমকারী হতে চাই না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার কাছে বড় ভাই কি চলে আইছে ছোট ভাই সেটা কি ভাই মা অচেতন অবস্থায় ছিল ঘুমের পরে খাওয়া দস্ত গত করাইছে শরীর নিচে মরার আগে সম্পদ সব মায়ের সম্পদ ভাই রেখে রয়ে গেছে ভাই ভাইয়ের উপরে সুস্থ সজ্ঞানে জুলুম করে ঠকায় দেয় আর আল্লাহর রাসূল মায়ের কোলে দুধ খেয়ে দুধ ভাইকে ঠকাচ্ছে না কেউ যদি জুলুম করে তাহলে এই জুলুম ব্যক্তি জীবনের জুলুম হোক আর রাষ্ট্র জীবনের জুলুম হোক ময়দানে মাশারে এটা অন্ধকার হয়ে তার চোখের সামনে হাজির সংগত কারণে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে জাগা জমিনের মামলা ঝামেলা অর্থকরি বন্টনের ঝামেলা বন্ধুদেরকে ঠকায় দিয়ে ভাইয়ের আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া ঝামেলা এই জুলুম করে জালেম হওয়া যাবে না হাসনের মাঠে কিন্তু আল্লাহ কালা চশমা পরায় খাড়া করায় ঠিক এমনকি শক্তির পরে কারোর উপরে জুলুম করা যাবে না রিকশাওয়ালার সাথে জুলুম দুর্বল সে তাই আপনি পাজরওয়ালা এই জন্য রিকশাওয়ালারে ধাতাইলেন জুলুম না হবে না যাত্রা জুলুমের জন্য জিজ্ঞাসাবাদ হবে এই কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল কাতার সাজা করতেছিলেন যুদ্ধের কাতার আল্লাহর নবী ঠিক করতেছিলেন
নবীজির হাতে একটা লাঠি ছিল, লাঠির দ্বারা আল্লাহর রাসূল যুদ্ধের কাতার ঠিক করতেছিলেন। বদরের ময়দানে এক নওজোয়ান যুবক জজবাই ইসলামের পয়লা যুদ্ধ বারবার কাতার থেকে সামনে বের হয়ে যায়। আল্লাহর রাসূল তাকে কাতারে দাঁড় করানোর জন্য নিজের হাতে লাঠি দিয়ে পেটে গুঁতো দিয়ে তাকে পিছনে দিলেন। সাহাবী বড় চালাক, সাহাবী রাসূল পেটে গুঁতা দিলে সাহাবী বলে, আল্লাহর নবী আমি ব্যথা পেয়েছি, আপনি আমাকে কষ্ট দিয়ে ফেলেছেন, লাঠি দিয়ে কেন গুঁতা দিলেন? আল্লাহর নবী সাথে সাথে যুদ্ধের কাতার ঠিক করা বাদ দিয়া হাতের লাঠি দা আল্লাহর নবী এই সাহাবীর হাতে দিলেন। দিয়ে বললেন, সাহাবী এই যে নাও আমার হাতের লাঠি তোমার হাতে দিয়েছি, তোমার পেটে যতটুকু জোরে আমি আঘাত করেছি আক্রমণ করেছি, তুমি এই লাঠির দ্বারা আমার পেটে অতটুকু জোরে আক্রমণ করে শত্রু এলো, ময়দানে মাশরে জুলমের আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না। আল্লাহ 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 আল্লাহর রাসূল নিজের পেটের কাপড় সরায় দিলেন। সাহাবী, তোমার গায়ে কাপড় নাই, এই যে আমি কাপড় সরায় দিছি, দাও বুঝা দাও। সাহাবী চালাক, সাহাবী নিজের হাতের ছুরিটা ছেড়ে দিয়ে নিজের বুকটা পেটটা নবীজির পেট বুকের সাথে জড়ায় ধরেছে। আল্লাহু আকবার। ওইরা নবীর চুমা খায় আর কয় ওয়াসাকার রহমাতুল লিল আলামিনের পেটেও কি লাঠি দিয়া আঘাত করা যায় নাকি গো? আল্লাহ, যুদ্ধের ময়দানে আসছি, জানি না গাজী হব না শহীদ হব, আপনি যখন আমার পেটে লাঠির দ্বারা আঘাত করেছেন ভাবলাম এই ফাঁকে বাহানা করে আমি আমার দেহ আমার শরীরটাকে আপনার শরীরের চামড়ার সাথে একটু ঘষা লাগায় রাখি। আল্লাহ, ময়দানে মাশরে হাশরে বিচারের পরে আল্লাহ তাআলা আমরার উপরে আযাব না দেয়, কারণ আমার দেহের চামড়া পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের গায়ের সাথে ঘষা দিয়ে রাখলাম, হতে পারে আমার নবীর গায়ের সোয়ার বরকতে আমার গায়ের চামড়া আর পরে মহান আল্লাহ কোনো আযাব দিবে না। যেহেতু একই বিষয়ে শুধু কথা বলার জায়গা, জাস্ট আরেকটা
একটি দৃষ্টান্ত আপনাদের সামনে আমি রেখে আমার আলোচনাকে গোটায় আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি শাহাদুল ঈমানের ভিতরে রেওয়ায়াত বর্ণনাটি এনেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার থেকে একটি রেওয়ায়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তাকে একটু চিনে আসি আমরা, আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও চেনা দরকার। আমাদের ছেলেরা তো খেলোয়াড় চিনে, নায়ক চিনে, গায়ক চিনে, গায়িকা চিনে, সাহাবী চিনে না। কথা বলেন, কথা বলেন। আমাদের ছেলেরা গায়ক চিনে, নায়ক চিনে, খেলোয়াড় চিনে, খেলোয়াড় চিনে, সব চিনে, কিন্তু সাহাবী কি সাহাবীও চিনে না। সংগত কারণে নবী চিনে না, সাহাবী চিনবো কোথেকে? জাতিকে সাহাবী পরিচয় করানোর তালিমকে জাতির সামনে তুলে ধরেছে। কারণ সাহাবীকেও চেনা দরকার আছে, সাহাবী না চিনলে তো ইমানদার কামেলও যাইব না। আল্লাহর কাছে সাহাবীদের ইমানটাই পছন্দের ইমান। নবীর সোয়াদা সাহাবীর ভেতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উনি আজব একজন সাহাবী। আজব কিরকম আজব সাহাবী? এইরকম আজব সাহাবি, ওনার বয়স যখন 13 বছর, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন বলেন 13 বছর, বলেন আমার সাথে কথা বলেন 13 বছর, ওনার বয়স যখন 13 বছর তখন আল্লাহর রসুল ইন্তেকাল করেছেন। নবী মারা গেছেন যখন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স কত? 13 বছর, মাত্র 13। তার মানে 13 বছরেই উনি নবীজির কাছ থেকে এত পরিমাণ ইলম হাসিল করেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। তিনি ইসলামের ইতিহাসে মুফাসসিরদের সর্দার। কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস যত বুঝে, সোয়া লাখ সাহাবীর কেউ এতটুকু বুঝে না। বয়স কত? 13 বছরে কোরআন সবচেয়ে তিনি শিখুতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাত্র 13 বছর বয়স তখন, তখন আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়েছে। আমাদের তো পুরো বয়সে বুঝেন, আমরা এত মগার মগা, আমি আমার কথাই বলছি, আমরা এরকম মগার মগা যে আমরা আমাদের বাচ্চার বয়স যখন 30 হয় তখন বলি বাচ্চা মানুষ তো বুঝে না। বাচ্চা মানুষ মিয়া বিয়া করাই দিলে বছরে বছরে বাচ্চা হয়ে গেলে, এরকম বাচ্চা, এরকম বাচ্চা কয়, ছাত্র মানুষ তো বুঝে না। হারকিয়ের ছাত্র মানুষ বুঝে না, দিনের ব্যাপারে আদব শিখানোর ব্যাপারে এত দুর্বল জায়গায় দাঁড়ান কেন? যে বুঝে না, বুঝাইলেই বুঝে, যে বুঝে না 9 বছরে সে বুঝে না 90 বছরে। মোবাইল চালানো তো 6 বছরেই বুঝে, আরো কম বুঝে না কেন? মোবাইল চালান শিখাইছেন দেখা বুঝে, দিন চালানো শিখান নাই দেখা বুঝে না। আপনাদের কি বক্তব্য? মোবাইল চালানো আমার কাছে এক বাচ্চা বাপে কয় হুজুর ব্রেনটা মারাত্মক, তুমি কেন নেই মারাত্মক, এটা করবেন কেন? স্কুলে ভর্তি করছে না, না না স্কুলে ভর্তি করার বয়স নেই। তবে হুজুর মোবাইলের যে ফাংশনটা আমি বুঝি না, এ বুঝি ঠিক গেলে ঠিক এই ছোট্ট বাচ্চা যে এখনো আলিম পাতাসা সরাসরি এবিসিডি বুঝে না, সে মোবাইল বুঝাইতে পারছেন তারে, কিন্তু তারে সুরা ফাতিহা বুঝাইতে পারেন নাই, নবী বুঝাইতে পারেন নাই, আল্লাহ বুঝাইতে পারেন নাই, নামাজ বুঝাইতে পারেন নাই, নামাজের কাতার বুঝাইতে পারেন নাই। অপদার্থ পিতার খাতায় আপনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। ওনার মা ওনাকে ওনার 7 বছর যখন বয়স তখন বলে কি জানেন? বলে কি আব্দুল্লাহ যাও।